পুত্রবধূর সমর্থনে দেওয়াল লিখন ও ভোট প্রচার করলেন বিধায়ক মদন মিত্র। কামারহাটি পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের নতুন মুখ হিসেবে তৃণমূল প্রার্থী বিধায়ক মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র বুধবার তৃণমূল প্রার্থী মেঘনার সমর্থনে দেওয়াল লিখলেন বিধায়ক মদন মিত্র এবং তিনি ভোট প্রচারও করলেন। মদন মিত্র ছাড়াও এদিন ভোট প্রচারে হাজির ছিলেন কামারহাটি পৌরসভার বিদায়ী পৌর প্রধান গোপাল সাহা। প্রচারে বেরিয়ে মেঘনা মিত্র সাংবাদিকদের বলেন, শ্বশুরমশাই মদন মিত্র মমতা ব্যানার্জির আদর্শ মেনে দল করেন, আগামী দিনে তিনি মমতাদের আদর্শ মেনে দল করেন, তবে তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত। অপরদিকে মদন মিত্র বলেন, 35টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে। তার দাবি, আগামী দিনে কামারহাটিকে ঢেল সাজানো হবে, 20,000 বেকার যুবকের কর্মসংস্থান হবে। দেয়াল লিখলেন পাশে বিধায়ক মদন মিত্রের মতন একজন লোক, কি বলবেন? হ্যাঁ, উনি তো অবশ্যই কামারহাটির বিধায়ক, আর উনি সব ওয়ার্ডেই যাচ্ছেন, সমস্ত তৃণমূল প্রার্থীকেই সমর্থনের জন্য উনি দেয়াল লিখছেন। আর আমিও মনে করি যে আমি অবশ্যই একজন সাধারণ তৃণমূল কর্মী, আমি এখানে অন্য পরিচয় নয়, এখানে সবাই যেরকম তৃণমূল কর্মী, আমিও একজন সাধারণ তৃণমূল কর্মী। আমি যথেষ্ট আশাবাদী যে আমি ভালো রেজাল্ট করব, এখান থেকে অনেক বিপুল ভোটে জয়ী হব, আর মানুষ আমার পাশে থাকবে। আমি তাদেরকে এটাই বলবো যে আমি আগামী দিনে তাদের যথেষ্ট পরিষেবা দেব। মমতা ব্যানার্জি যে পরিষেবা মানুষের কাছে, মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দিতে চায়, সেগুলো যাতে সমস্ত সুযোগ সুবিধা তারা পান, সেটা আমি যথাসাধ্য চেষ্টা করব। আর বিধায়ক মদন মিত্র, আপনার শ্বশুরমশাই সম্পর্কে তার থেকে কি টিপস নেবেন রাজনৈতিক ময়দানে? উনি আমাকে সবসময় বলেছেন যে উনি যেমন একজন সাধারণ তৃণমূল কর্মী, আমিও ঠিক সেরকমই তাই। আমিও একজন সাধারণ তৃণমূল কর্মী, আর উনি মমতার ব্যানার্জির আদর্শ মেনে পার্টিটা করেন, আমিও আগামী দিনে মমতা ব্যানার্জির আদর্শ মেনেই পার্টিটা করব। ঢেলে সাজানো হবে বিটি রোডের দুপাশ, এবং আমরা ক্যান্সার হসপিটালটা চালু করে দিচ্ছি, আমরা ক্যান্সার হসপিটাল চালু করে দিচ্ছি সাগর দত্তে। উত্তর কলকাতা, উত্তরবঙ্গ, উত্তর চব্বিশ পরগনার কোনো মানুষকে আর কলকাতায় যেতে হবে না, ক্যান্সার ট্রিটমেন্ট সাগর দত্তেই হবে। সবার আগে আমি আপনাদের বলি, আমরা আজকে এখান দিয়ে শুরু করছি কেন অনেকে আমায় প্রশ্ন করেছেন, শুরু করছি তার কারণ কামারহাটি মিউনিসিপ্যালিটির নির্বাচন এবং মিউনিসিপ্যালিটির যে হেডকোয়ার্টার সেটা এই 16 নম্বর ওয়ার্ডেই, তো আমি করলে তো হেডকোয়ার্টার দিয়েই করব। আমি নবান্নের প্রচার শুরু করলে তো নবান্ন দিয়েই করব, এবং আমরা যেটা প্রথম লিখব ম মানে মমতা, তো আমরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে শুধু মেঘনা মিত্র আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ব্যক্তিগত সম্পর্কে আমার পুত্রবধূ, পলিটিক্সে কোনো রাজনৈতিক সম্পর্ক ম্যাটার করে না, সি ইজ এ ক্যান্ডিডেট। সীতমা 28, মেঘনা 16, এরা দুজনেই এক। কে আমার ছেলের বউ, কে আমার ছেলের বউ নয়, এটা বড় প্রশ্ন নয়। দুজনেই তৃণমূলের প্রার্থী, এবং আমি কামারহাটির চেয়ারম্যান হিসেবে আমি চ্যালেঞ্জ করছি, তৃণমূল ভোট করবে এবং 35টায় দখল করবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কিভাবে করবে, আপনি জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিকটা বুঝিয়ে দিন, সেটা আমি পারবো না। তবে আলটিমেটলি হাসিটা চওড়া গোপ তৃণমূলেরই দেখা যাবে, এবং এখানে তৃণমূল জিতবে। আরেকটা কথা বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে আবেদন করছি যে আমরা আপনার ছবি ছাড়া কারুর ছবি ইউজ করব না, যেরকমভাবে পার্টি বলেছে। আর কোনো ছবি না, কারণ পার্টি বলেছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরকম আমি দেখলাম, আমি নিজে পাইনি, আমি শুনলাম যে এরকম একটা নির্দেশ এসছে। যদি এরকম নির্দেশ আসে, যা নির্দেশ পার্টি দেবে তাই দেবো। নির্দেশে কি কোনো বিধায়ক বা অভিষেক না, এরকম কিছু বলা হয়নি। আমি পাইনি, আমায় কয়েকজন জানালো, কিন্তু আমি মমতা ব্যানার্জির কাছে করজোরে আবেদন করব যে আপনি অভিষেকের ছবিটাও যাতে দেওয়া হয়,
তার জন্য আপনি আমাদের অ্যালাউ করবেন, আমরা আপনার কাছে আবেদন করছি। তার কারণ আমাদের হৃদয়ে, আমার হৃদয়েতে কাব্বা নয়নে মদিনা, আমাদের হৃদয়েতে যদি মমতা ব্যানার্জি থাকে, আমাদের কপালে অভিষেক ব্যানার্জি রয়েছেন। এবং যারা এই সুযোগে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ করছিলেন, আমার মনে হয় কাঁঠাল ভাঙার দিন শেষ। কাঁঠাল গাছ থেকে অলরেডি ঘুরতে শুরু করেছে, তার প্রথম নাম এসেছিল, দ্বিতীয় তার তার নাম এসেছিল, কিন্তু সিম্বল পায়নি। হ্যাঁ, এরকম দু একটা কেসে হয়েছে, হবেই তো, খুব বড় পার্টি, এত বড় পার্টি, এত বড় হে, দেখো দু একটা ভুল না হলে সবাই যদি একশো একশো পায়, সবাই তো ফার্স্ট হবে, সবাই তো ফার্স্ট হয় না। একটা দুটো আছে দুদিন আগে ২৩ নম্বর ওয়ার্ডে আপনারই একনিষ্ঠ যে অনুগামী হতে বাবু মণ্ডল সোমনাথ রায় চৌধুরী, উনি আজকে নির্দলে দাঁড়ানোর জন্য মনোনয়ন পেশ করেছেন। না দেখুন, আমি একটা কথা বলি, সোমনাথ রায় চৌধুরী, তার গোত্র, তার বাবা সব নাম আলাদা, আমার তিনি আত্মীয় হন না। আমার আমি একসময় তার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি যেতাম, কিন্তু যে মুহূর্তে আমি জানতে পেরেছি যে সে নির্দল দাঁড়িয়েছে, আমি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি এবং আমি জানিয়ে দিয়েছি সোমনাথ রায়চৌধুরীকে যে তোমার বাড়িতে যদি কোনো বৈবাহিক কাজ হয়, এমনকি জগন্নাথ মন্দিরেও তুমি যদি আমায় দেখো, জগন্নাথ যখন থাকবে তখন যাব, যখন তুমি থাকবে আমি যাব না। আন্দোলন করলেন যে অনেকে যারা টিকিট পাননি সেটার কী হবে, সেই পার্টিগুলোর দেখুন একটা কথা বলি, মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব থেকে অনেক প্লেয়ার আমার কাছে এসেছিলো, যে আমরাও রোজ প্র্যাকটিস করেছি, ৪০ জন ৫০ জন, মাত্র ১১ জনকে নিচ্ছে আইএসএ, কী করবো? একটা কথা আমাদের বুঝতে হবে যে যাই করি না কেন, আলটিমেট তো পার্টি। আর উঠেছিলেন সংসদের নাম না করে? হ্যাঁ, আমি কোথাও থেকে কোথাও ফিরিনি, আমি যেখানে ছিলাম সেখানে। এবং এই যে ফিরাদ হাকিম বলেছেন যে শৃঙ্খলা রক্ষা কমিটির কথা কি একজন বললাম, আমি এক্ষুনি পার্টিকে বলছি যে আপনি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করুন, এবং পার্থ ভৌমিক আমাদের জেলার প্রেসিডেন্ট, ওকে আপনি করে দিন, বা যাকে খুশি, আমি তার সামনে হাজিরা দেবো, হাজিরা দিয়ে আমি বলবো যে আমি কি বলেছি না বলেছি, যদি আমার ভুল হয় পার্টি আমায় শাস্তি দেবে, পার্টি যদি আমায় শাস্তি দেয় আমি মাথা নিচ্ছি। এটা তো দল বিরোধী। আচ্ছা, হতে পারে, প্রথম প্রথম তো এটা হবে, যে কোনো স্কুলে ক্লাসে গেলে কিছু বিরোধী তো ভুলটুল হয়, আলটিমেট রেজাল্টটা দেখে নেবেন, ১০৭ এখানে ৩৫, সবটাই তৃণমূল কংগ্রেস। আপনি সেদিনকে বলছেন যে কামারহাটি মানুষের অসম্ভব সহ্য শক্তি, পায়ে কাঁটা ফুটলেও তারা যন্ত্রণা সহ্য করতে, এক্স্যাক্টলি আমার তো হয়েছে, এই তো আমার এত বড় অ্যাক্সিডেন্ট হলো লরির সঙ্গে, কি বিষণ্ণ যন্ত্রণা, ওই তারপরেও তো আমি কারোর কাছে কাঁদতে যাইনি, আমি তো বলিনি যে বিজেপির ষড়যন্ত্র, আমি হাসতে হাসতে আবার তৃণমূল করছি, কারণ আমি জানি আমার সঙ্গে মমতা আছে, ব্যথা কমে যাবে। ৫ নম্বরে সিটিং কাউন্সিলর আসিয়া পারভিন রাস্তার উপর বসে বিক্ষোভ দেখালেন টিকিট না পেয়ে, এইসব খুব খুব দুঃখের, এগুলো খুব দুঃখের। আসিয়া পারভিন একটা সিটিং কাউন্সিলর, এটা খুব মানে আমার খারাপ লেগেছে, এবং খুব ভালো কাজ করেছে, দেখা যাক, আমি সকলের সঙ্গে কথা বলবো। তবে হ্যাঁ, যারা দাঁড়িয়েছেন বিভিন্ন, তারা যদি কেউ কারোর মাধ্যমে কথা বলতে চান আমি বলবো, কিন্তু দর্যক্ষণ না তারা তৃণমূলের পতাকা ধরছেন এবং নির্দল থেকে সরে আসছেন, ততক্ষণ অবধি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবেন না। কিন্তু আর তো সময় নেই, আজকে তো শেষ নমিনেশন দেওয়ার শেষ দিন পেরিয়ে গেল। শেষ বলে পৃথিবীতে কিছু নেই, শেষ লিফলেট দিয়েও করা যায়, সামনের রাস্তায় হেঁটে একসঙ্গে করা যায়, একসঙ্গে ভোট দিতে গিয়ে করা যায়, শেষ বলে কিছু নেই। নির্দলে হয়ে দাঁড়াচ্ছেন, যদি তারা জিতে যায় তাহলে কি তৃণমূল নেবেন? সেটা তৃণমূল নেতৃত্ব ঠিক করবে, যদি তৃণমূল নেতৃত্ব মনে করে যে বাবু মণ্ডল মনে করলো যে জিতে গেছে, এবার বাবু মণ্ডল যদি জিতে যায় তাকে তৃণমূল নেবে কিনা আমি কি করে বলবো, আমি তো অথরিটি নই, আমার ক্যান্ডিডেট সুশান্ত রায়। আপনি কি চান যে বাবু মণ্ডল জিতুক? পাগল নাকি? আমি একটা তৃণমূলে নেমেলে আমি কখনো চাইতে পারি? বাবু মণ্ডলের নমিনেশন দেয়নি, ওর স্ত্রীর নামটা এসেছিল সেকেন্ড লিস্টে, দেবারতী রায়চৌধুরী। এটাও খুব অন্যায়, আপনি যে দুজনের কথা বলছেন না, যেরকম ওই ৯ নম্বরে সেরকম বাবু মণ্ডলের বউয়ের নামও দুবার ছিল, কিন্তু সেটা কেটে গেছে। এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতা সৌগত রায়, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, তিনি হস্তক্ষেপ করে
মধ্যস্থতা করে তিনি কিছুটা বোধহয় জিনিসটাকে মেটাবার চেষ্টা করতেন, যে কোনো দুঃখের কারণেই হোক, ওনার ব্যস্ততার কারণে উনি দিল্লি গোয়া ব্যস্ততা থাকার জন্যে উনি আসতে পারে। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছেন আমার নেতা, উনি অনেক বড় নেতা। একদিকে উনি ক্যাবিনেট মন্ত্রী, আরেকদিকে উনি জেলার অনেক ওপরের নেতা। উনি কি বলবেন সেই ব্যাপারে আমি বলবো না। দল যদি মনে করে তাদের বোঝানো হবে, বোঝানো হবে। দল যদি মনে করে তাড়ানো হবে, তাড়ানো হবে। আমি খালি দলকে বলবো যে দল তুমি ঘুমিয়ে থাকো, 35টায় 35টা আমরা জিতবো। যদি জিততে না পারি আমি মায়ের লাল মদন মিত্র সকলের সামনে দাঁড়িয়ে নাকে খব্দ করবো। এখনো পাঞ্চিং শুরুই হয়নি, রিংই আসেনি। আমি এখন যদি আমার সঙ্গে আপনার লড়াই হয় তাহলে আপনার সঙ্গে হবে, আপনি আমার সামনে রয়েছেন। এতদিন তো বিরোধী শূন্য ছিল কামারহাটি, এরপর কি লড়াই বিক্ষুব্ধদের সঙ্গে হবে ভোটের ময়দানে? আমি আসলে কে দাঁড়িয়েছে না আমি বুঝতেই পারছি না, খুঁজে পাচ্ছি না। অনুগামী হবে না বিজেপির সাথে লড়াই হবে? আমি বলতো মদন মিত্রর কোন অনুগামী না, মদন মিত্রর অনুগামী বলে কিছু নেই। যা আছে তৃণমূলের অনুগামী, মমতা ব্যানার্জির অনুগামী। আর সঙ্গে হাত জোর করে বলছি, অভিষেক সত্যি খুব ভালো কাজ করেছে। অভিষেককে আমাদের দরকার, দিদি অভিষেককে ফিরিয়ে আনো। অভিষেকের মান অভিমান আমি জানি না কোথায়, আমি বলতে পারবো না। কিন্তু গোয়ায় অভিষেকের জায়গা নয়, অভিষেকের জায়গা পশ্চিমবঙ্গের কামারহাটিতে ডায়মন্ড হারবারে, ওকে ফিরিয়ে আনো। কিছু করে নেবো, কিন্তু একটা কথা বলি আমি, যে কামারহাটিতে কে এসছেন কে এসছেন জানি না, কামারহাটিতে কিন্তু কাজ শুরু হয়ে গেল। এবং কামারহাটিতে আমরা কাজ শুরু করে দিলাম। আমি এইটার পরেই যাব 28 নম্বর, সেখান থেকে যাব 17। আমি 17-এ গোপালের ওখানে যাব, তারপর আমি প্রত্যেকটা ওয়ার্ডে যাব। আর 9 নম্বরে যেটা হয়েছে আমি বলছি, আমার ছেলে গিয়েছিল শুভরূপ মিত্র, তাকে কেউ বা কারা এসে বলে যে আমাদের নাম ছিল, তো নাম তো ছিলই, দেখাই তো যাচ্ছে কাগজে নাম ছিল। কিন্তু তারপরেও কোথাও তো এরকম পৃথিবীতে লেখা নেই যে দুবার থাকলেই হবে, তিনবার হবে না। কথায় বলে বারে বারে তিনবার, কোথাও কি লেখা আছে যে দুবার ছাপ থাকলে হবে, তিনবারে হবে না? কেউ যদি মনে করে আমি তিনবার ছাপ মেরে নোটায় নষ্ট করব, করতেই পারে। তবে আমাদের কামারহাটিতে কোনো রকম বেইমানি পাল্টা আচরণ সহ্য করা যাবে না। এবং যারা নির্দল করছেন আমি শুনেছি, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না। এবং আমি কোনো নির্দলের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে বরদাস্ত করব না। আমার হাতে অন্য কোনো ক্ষমতা নেই, আমি তাদের জেলেও পুরতে পারবো না। কিন্তু হ্যাঁ, যারা অরিজিনাল ক্যান্ডিডেট মেঘনা মিত্র, শ্রীতমা ভট্ট, এই তো দেবযানী ক্যান্ডিডেট ছিল, পায়নি, কই সে তো বিক্ষোভ করছে না। ঠিকই বলেছেন, খুব ভালো কথা বলেছেন। যেদিনকে লাস্ট ঝগড়া হয় অর্জুন আর দুঃশাসনের দুর্যোধনের, তার আগের দিন দুজনে একসঙ্গে কফি খেয়েছিল এই কফেডিতে, আমার কাছে খবর আছে। এখন তো মমতা ব্যানার্জি কাকে আটকাবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তো থাকবে মমতা ব্যানার্জির দলে, কিন্তু আমরা চাই অভিষেকের ছবি রাখতে। এর জন্যে আমি লিখিতভাবে সুব্রত বক্সিকে একটা চিঠি দিচ্ছি। বিরোধী টিরোধী না, এটা ভালোবাসার। আমি 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 আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর যে ভাই সেও আমার ভীষণ বন্ধু। আমি চাই বেড়াতে গেলে স্ত্রীর সঙ্গে আমার ভাইটাকেও নিয়ে যেতে। ভাইতে অপরাধ কোথায় বলুন?